ডিনারে চলে এসেছি, এখানে পোস্ত ভাজা, মানে পোস্তর বড়া আছে, দেন এখানে বেগুন ভাজা আছে, পটল ভাজা, কুঁদরি ভাজা, ভাত আছে, সয়াবিন আলু দিয়ে তরকারি, দেন এখানে চাটনি আছে, টমেটোর খেজুর আর আমসত্ত্ব দিয়ে চাটনি আছে। চলো ফটাফট ডিনারটা আমরা করে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। তো কাল ব্লগটা কন্টিনিউ করিনি, রাতের পর শুয়ে গিয়েছিলাম, তো যথারীতি আমার লাগেজ গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাবো 5:30 নাগাদ। এখন কটা বাজে? তো মৌমনি মা উঠে গিয়েছে, এখন 5টা বাজেনি এখনও, দেখতে পাচ্ছো না হয়তো, হ্যাঁ 5টা বাজেনি এখনও। তো এই যে এখানে একটা ব্যাগ আছে, তো হয়ে যাবে, চলো আমার সাথে দেখো, দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আপাতত আমি রেডি হয়ে যাই, চলো আমি রেডি হয়ে গিয়েছি। ওখানে মা ঠাকুরের ফুল তুলছে, চলো যাই। এই যে লোকাল ট্রেনে উঠবো, তারপর হাওড়া পৌঁছাবো, হাওড়া থেকে আমাদের ট্রেন আছে, যাবো। জানি না এই রাস্তাটা এই কবে আসবো আবার ফেরত। তো যাই হোক, আমি আমার নিজের গ্রাম, নিজের বাড়ির মানুষদেরকে খুব মিস করি এখানে থেকে, তাই যাওয়ার আগে অন্তত রাস্তা, এগুলোই স্মৃতি না আমাদের কাছে, ফটো ভিডিও, যাই হোক চলো। তো এখানে দেখো আমি লোকাল ট্রেনের জন্য বসে আছি, আমার মেয়ে আমার বাপি আছে, সাথে আমার পিসে মশাইয়ের সাথেও দেখা হয়ে গেল, আমার ভাইয়ের সাথেও দেখা হয়ে গেলো, কোনো আর প্রবলেম হবে না, আমরা একসাথেই যাবো। স্টেশনে পৌঁছে গিয়েছি, খালিতে দিয়ে দিয়েছি, যাচ্ছি এখন, নিয়ে যাচ্ছে, চলো। দেখো ট্রেনে বসে পড়েছি, দেন আমাদের লাঞ্চও লাগিয়ে দিয়েছে, তো লাঞ্চে মেয়েকে আগে খাইয়ে দেবো, মা অলরেডি দিয়েছিল আমার মেয়ের খাওয়া, আর এখান থেকে আমার মেয়ে আমরা খেয়ে নেবো দুজনে। তো যাই হোক বসে পড়েছি, আর আমাদের সাইড লোয়ার ছিল, তো মোটামুটি কোনো কিছু প্রবলেমই হয়নি, অনেক কিছু মানে সামনে অনেকে মানে ফ্যামিলির মতন বন্ডিংও হয়ে গিয়েছে আস্তে আস্তে কথা বলতে বলতে, ওনাদের সাথে অনেক বড়ও ছিলেন, তো ওনাদের সাথে কথা বলতে বলতে বেশ টাইমটা কেটেও যাচ্ছিলো। তো লাঞ্চ হয়ে গিয়েছে, লাঞ্চ হয়ে যেতে আমার মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি তো জানোই সব কিছু আমার নিজে বেড কভার ব্ল্যাঙ্কেট সব কিছু ক্যারি করে, আর সাথে রোদ্দুরটা পড়ছে, খুব ভালো লাগছে। আর যেহেতু এসি, আর সেহেতু না এই রোদ্দুর, এই জানলার কাঁচের এই রোদের তাপটা খুব ভালো লাগে জানো তো, আর দেখতে পাচ্ছো আমার কেমন হাই উঠছে, আমি খুব ঘুম পাচ্ছিল, সারা রাত ঘুম হয়নি। তারপরে আবার ট্রেন জার্নির মানেই তো সবার জানাই আছে, যারা যারা জানো তো, কিন্তু কিছু করার নেই, মেয়ে ঘুমোচ্ছে, ও পড়ে যাবে, আর ওই ভয়ে আমিও ঠিকঠাক ঘুমোতে পারছিলাম না, ওর বাবা থাকলে কোনো প্রবলেম হয় না, তো আমরা অল্টারনেটিভ করে নিই, যেহেতু আমি একাই সাফার করছিলাম তাই একটু প্রবলেম হচ্ছিল। এমনিতে মেয়ে আমার বদমাশি করে না, তো ওই আমি কথা বলছিলাম, যেহেতু আমি খুব ধীরে কথা বলছি, আমার সবাই ঘুমিয়ে গিয়েছে তোমরা শুনতে পাবে না, তাই আমাকে ভয়েসটা অ্যাড করতে হলো। তো সবাই ঘুম দিচ্ছে, কারণ লাঞ্চের পর বাঙালি মানেই কি একটু তারা ঘুম হলে ভালো হয়, না হলেও একটু ল্যাদ খাওয়া, এটাই তো হয় না, দেখছো সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে কেমন। তো আমার কন্টিনিউয়াসলি হাই উঠে যাচ্ছে আর ঘুম পেয়ে যাচ্ছে, আমি আর কি করব, আমি বোর হয়ে যাচ্ছিলাম, যেহেতু ঘুম পাচ্ছে আর কিছু করতেও পাচ্ছি না, তো হাই উঠছে। আর লাঞ্চের পরে দেখার জন্য আমি বাইরে দরজাটা খুলে দাঁড়ালাম, যাতে ফ্রেশ কি যা গরম হাওয়া দিচ্ছিল। তো চলো ঘুম থেকে উঠে পড়েছি, আমার চোখ মুখ একদম, দেখেছো কি অবস্থা, তো টি ব্রেক মানে টি টাইম চলে এসছে, আর এদিকে অসম্ভব বৃষ্টি, তো বৃষ্টির তো আর বলে কথা নয়, বৃষ্টিটা হতে আরও বীভৎস ঠান্ডা পড়ে গিয়েছে। তো চায়ের জন্য কিছু চা এরকম কিছু ছিল, তো কি কি ছিল কি জানি, ওই ওই মুড়ি জাতীয় কিছু ছিল, প্যাটিস এই ধরনের কিছু ছিল, তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ কি কি আছে। তো চা তো আর নয়, সে আর ট্রেনের চা মানে জানা আছে,
তো যাই হোক এইসবই করছি, দেন আর কিছু নয়, এইটুকুনি। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। তো নেক্সট ডে সকালবেলায় তো ব্রেকফাস্ট দিয়ে চলে গিয়েছে, তো আমি উঠে অনেকক্ষণই উঠেছি, চাটা খেয়ে নিয়ে দেন মেয়েকে একটু খাই দিচ্ছি অমলেট, ও সকালে খেয়ে নিয়েছে, দেন তারপরও আমি ওকে একটু অমলেট খাই দিচ্ছি, তো ব্রেড তো খায় না, তো আমি এই ওর সাথে খেলা করছিলাম, খেলছিলাম, ও বাইরে, ও সব ওখানে আন্টিদের সাথে খুব মজা করছিল, তো ও খুব বিন্দাস ছিল, এমনি তো ও ছোট্ট থেকে ট্রাভেল করছে, তো ওর কোনো এইসব প্রবলেম হয় না, কান্নাকাটি, ঘ্যানঘ্যানানি পনা এইসব করে না, তো ও সব কিছু অ্যাডজাস্ট করে নেয়, খাওয়া দাওয়ারও কোনো কিছু ওর প্রবলেম হয় না। তো এখন দুপুর হয়ে গিয়েছে, তো দুপুর মানে লাঞ্চের জন্য আমরা ওয়েট করছিলাম কখন লাঞ্চটা আসে, দেন শুয়ে মানে আমার মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দেবো, দেন আমার নামার সময় হয়ে যাবে। ট্রেন তো যথারীতি রাতে একটু কভার করেছে, লেটেই ছিল, প্রায় 2 ঘন্টা মতো লেট, আবার যথারীতি লেটও করেছে, মানে আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে তো আর বলে কথাই নয়, তো তাই ওয়েট করছিলাম কখন পৌঁছাবো কখন পৌঁছাবো, এই করতে আছি। তো যাই হোক এখানে এক কাণ্ড হয়ে গিয়েছে, তো লাঞ্চে ছিল আমাদের ননভেজের ছিল চিকেন, রুটি, এইসব কিছু ছিল, তো চিকেনটা ছিল খারাপ, তো এখানে কমপ্লেন করা হলো, যাই হোক খাওয়া দাওয়া তো কিছু হলোই না, মানে আমার মেয়েও তো দই ভাত খেয়েছে, আমিও এই খেয়ে নিয়েছি, এই করে যথারীতি এখন মেয়েকে একটু সনপাপড়িটা খাই দিচ্ছি, চলো। নেমে গিয়েছি, আমাদের ট্রেনে আঙ্কেল আন্টি ছিল আমাদের সাথে, যে বাবা সামান আমাদের, চলো যাওয়া যাক, এবার ক্যাব বুক করবো, দেন আমরা যাবো এখান দিয়ে, এবার বেরিয়ে যাচ্ছি, এই যে মেয়ে ছুটছে হাজবেন্ড, চলো। দেখো আমার মেয়ে তো খুব খুশি তার বাবাকে অনেকদিন পর পেলো দেখে, তো যথারীতি আমরা এবার ক্যাব বুক হয়ে গিয়েছে, তাই আমরা বাইরে যাচ্ছি, এটা হলো নতুন স্টেশন, তো যাই হোক চলো এবার ক্যাবে উঠে একদম দেখাচ্ছি, ক্যাবে বসে পড়েছি, আবার আমি চলে এসেছি, ফ্রেশ হয়ে গিয়েছি, ফ্রেশ হয়ে আমি ডাইরেক্ট কিচেনে চলে এসেছি, হাজব্যান্ড কিছু গুছিয়ে রেখেছিল, আর এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু মাছ টাছ আমি ভাজাভাজি করছি, তো বাড়ি থেকে সব এনেছি, এই যে মা দিয়েছে পটল, আর এই যে বেগুন, আমি ইলিশ মাছের তরকারি করব, আর বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে, তো আর পটলটা ভাজবো, আর কুঁদরি আলু ভাজবো, চলো। জানোই তো ওখানকার সবজি কত স্বাদ, বেগুন থেকে শুরু করে উচ্ছে থেকে মানে কি নাই কি স্বাদ হয়, করলা, এগুলো তো আর বলে কথাই নয়, তো এমন নয় যে এখানে পাওয়া যায় না, যাই হোক মা বাবা বাপি ভালোবেসে দেয়, তো এই সবজিগুলো আমাকে কিছু না হোক, এই আমাকে পটল এখানে মেন কথা পাওয়া যায় না, অত স্বাদ হয় না আমাদের ওখানের মতন, ওয়েস্ট বেঙ্গলের মতন, তো যথারীতি রান্না করে নিয়েছি, ইলিশ মাছ মা দিয়েছিল, ইলিশ মাছের ঝাল কি করেছি ডিনার করবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাড়ি লাইট চলে গিয়েছে, এই যে ইমার্জেন্সি লাইট জ্বালিয়েছি, তো কি রান্না হয়েছে বলে দেখি দিবো, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল, ডাল, কুঁদরি ভাজা, কুঁদরি আলু, সব মানে রসুন রসুন টমেটো দিয়ে ভাজা, দেন এখানে পটল ভাজা আছে, চলো আমরা ডিনার করে নিই। দেখো ডিনার করে লাইট চলে আসতেই তোমাদের সাথে কথা বলতে বসে পড়লাম, এখন ঘড়িতে
রাত, আশা করি বুঝতে পারছো, 11:30, 11:20 পেরিয়ে গিয়েছে। তো অনেকদিন পর আমাকে সেই আমার বাড়ির পুরনো সোফাই দেখতে পাচ্ছো। ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করি যাদের ভালো যদি লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ 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 একটু আমাকে ফলো করো আর আমাকে সাপোর্ট করো। চলো আপাতত টাটা, বাই বাই, গুড নাইট এভরিওয়ান, সবাই খুব ভালো থাকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি, তো আশা করি দেখো তোমরা স্কিপ না করে। আর মায়ের বাড়ি থেকে আমি জার্নি স্টার্ট করেছিলাম, দেন আমার বাড়ি এসে আমি ভিডিওটা এন্ড করলাম। চলো আমার ওখানে বিছানা হয়ে গিয়েছে, মশারি টাঙানো হয়ে গিয়েছে, এবার শোবো। চলো টাটা।